আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে চাঁদপুর টিউবে স্বাগতম। তো অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা নর্মাল ভয়েসকে এডিটিংয়ের মাধ্যমে আপনি প্রফেশনালি লুক দিতে পারবেন, অর্থাৎ একটা নর্মাল ভয়েসকে এডিটিং করে সেটাকে প্রফেশনাল বানাবেন। তো আসলে ভয়েস এডিটিংয়ের জন্য অনেক সফটওয়্যার আছে, জাস্ট আজকে আমরা অডাসিটি ইউজ করব। অডাসিটিতে মাত্র 5টা ইফেক্ট ইউজ করে একটা নর্মাল ভয়েসকে প্রফেশনালি লুক দেওয়ার চেষ্টা করব আমরা। তো আপনাদের যদি অডাসিটি ডাউনলোড করা থাকে তো ভালো, আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর অডাসিটি ডাউনলোড করার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি আমার অডাসিটিটি ওপেন করলাম, এটা হচ্ছে একটা উইন্ডোজ অ্যাপ। আর নেক্সটে আমি মোবাইল দিয়ে ভয়েস এডিট করার মতো আরও কিছু টিউটোরিয়াল দিব। তো আমি আশা করি আপনারা সে পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলি অবশ্যই দেখবেন। তো এখানে ফাইল অপশন থেকে আমি আমার একটা র ফাইল ইম্পোর্ট করব, অর্থাৎ যেটা টোটালি একটা নর্মাল মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হয়েছে। তো র ফাইলটা আমি কোথায় পেলাম, আমি ইউটিউব থেকে র ফাইলটা ডাউনলোড করলাম, যেটা সম্ভবত একটা চিপ রেটের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হয়েছে। তো সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো আমি আমার ফাইলটি ইনপুট করি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সেই র ফাইল যেটাকে আমি এখন অডাসিটির মাধ্যমে এডিট করব। তো এটাকে আমরা ওপেন করব অডাসিটিতে। দেখুন ফাইলটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তো আসলে ওয়েবগুলো এখন খুব ছোট ছোট দেখা যাচ্ছে, তো এটাকে আমরা এখানে ফ্ল্যাশ আইকন থেকে একটু জুম করে নিব। তাহলে আমাদের কোথাও নয়েজ আছে কি না বা অবাঞ্ছিত কোনো সাউন্ড আছে কি না সেটা বুঝতে ইজি হবে। তো আমি ফ্ল্যাশ আইকনে ক্লিক করে এটাকে একটু জুম করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের মেন ভোকাল ওয়েব, মানে মেয়েটা যে গান গাইছে এটা একটা মেয়ের গান, অর্থাৎ এটা একটা ফিমেল ভয়েস। তো মেয়েটা যে গান গাইছে এটা হচ্ছে তার মেন ভোকাল, অর্থাৎ ওয়েবটা হচ্ছে মেন, ওয়েবটা হচ্ছে এটা। তো এই যে দেখুন এখানে চিকন চিকন একটা দাগ আছে, তার মানে এখানে কিছু নয়েজ উঠে গেছে, মানে গানটা রেকর্ড করার সময় এখানে কিছু নয়েজ ক্যাপচার হয়েছে। তো আমরা প্লে করে দেখি যে এখানে কীরকম নয়েজ আছে। যাই হোক, আমার এখানে ফ্যান চলতেছে আর ইয়ারফোন অথবা হেডফোন ছাড়াই নয়েজগুলো কানে তেমন একটা লাগে না, তবু আমি এটাকে রিমুভ করে দিব। তো প্রথমত নয়েজ রিমুভ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, মানে এই অবাঞ্ছিত অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে যাব, এখান থেকে নয়েজ রিডাকশন এখানে ক্লিক করব। তো এখানে আমরা 7 দিব আর এখানে 3 আছে, 3 থাকবে। তো বন্ধুরা, আমরা নয়েজটিকে রিমুভ করার জন্য মাউস ড্র্যাগ করে নয়েজটা সিলেক্ট করব, দেন ইফেক্ট অপশনে যাব, এখান থেকে নয়েজ রিডাকশন এখানে ক্লিক করব। তো তারপরে ক্লিক করব গ্যাট নয়েজ প্রোফাইল, অর্থাৎ গ্যাট নয়েজ প্রোফাইলে ক্লিক করার মানে হচ্ছে এই ক্লিপটাতে আর কোনো নয়েজ আছে কি না সেটা আমরা চিনিয়ে দিব। তো আমাদেরকে নয়েজ রিমুভ করার জন্য পুরো ক্লিপটাকে সিলেক্ট করে নিতে হবে। তো ফুল ক্লিপটা সিলেক্ট করার জন্য আমরা ডাবল ক্লিক করব ক্লিপটার উপরে। দেখুন এটা সাদা হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা সিলেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা আবার যাব ইফেক্ট অপশনে, এখান থেকে নয়েজ রিডাকশন। তো এখন হচ্ছে আমরা ওকে করব আর কি। এটা তো দেখেন এখানে আমার 6 দেওয়া আছে, আপনারা চাইলে ভয়েসের
কোয়ালিটি অনুসারে এটাকে আপডাউন করে নিতে পারেন অথবা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ভয়েস কোয়ালিটি যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার নয়েজ রিডাকশন ইউজ না করাটাই বেটার, কারণ আপনি যদি ভয়েস কোয়ালিটি খারাপ থাকে কোনো ক্লিপে সেটাকে সেখান থেকে যদি ভয়েস রিমুভ করতে যান, সেখান থেকে যদি আপনি নয়েজ রিমুভ করতে যান তাহলে আপনার ভয়েস কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো আমার ভয়েস কোয়ালিটিটা মোটামুটি ভালো, তবু আমি ট্রাই করব যে বিন্দু মাত্র যে নয়েজটা আছে এটাকে রিমুভ করার জন্য। তো এখানে 6 আছে 3 আছে, অর্থাৎ নয়েজ রিডাকশন রেট ডিবি হচ্ছে 6 এবং সেন্সিটিভিটি হচ্ছে 3 পয়েন্ট। তো আপনারা চাইলে আপনারা ভোকাল কোয়ালিটি অনুসারে কম বেশি করে দেখবেন। তো এটাই পারফেক্ট একটা রেট, আপনারা চাইলে এই সেটিংসটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। তো দেখুন আমাদের এই লাইনটা কিন্তু অনেকটা চিকন হয়ে গেছে। তো আমি আর একবার নয়েজ রিডাকশন ফিল্টারটা অ্যাপ্লাই করে দেখি যে কতটুকু কমতেছে। তো দেখুন আমি নয়েজ রিডাকশন ফিল্টারটা পরপর দুইবার অ্যাপ্লাই করার কারণে আমার স্টার্টিংয়ে যে নয়েজটা ছিল সেটা টোটালি রিমুভ হয়ে গেছে। তার মানে হচ্ছে অডিওর মাঝখানে যে পজগুলো দেওয়া হয়েছে ফাঁকা স্পেসগুলো এখানেও কিন্তু কোনো নয়েজ নেই। তো এই গেল আমাদের নয়েজ রিডাকশনের কাজ, অর্থাৎ অডিও থেকে অবাঞ্ছিত নয়েজ আমরা রিমুভ করলাম। এরপরে এই ফাইলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার যাব ইফেক্ট অপশনে, এখান থেকে যাব নর্মালাইজে। তো নর্মালাইজটা ইউজ করার কারণ হচ্ছে আপনার অডিওতে যদি কোনো অংশে সাউন্ড কম কিংবা কোনো অংশে বেশি থাকে নর্মালাইজ এটাকে সমান করে দেবে, অর্থাৎ কম বেশি থাকবে না, এটা আপনার অডিওটাকে একটা সাইন ওয়েভে নিয়ে আসবে যার কারণে আপনার সাউন্ড কম বেশি হলে সেটা বোঝা যাবে না। তো এখানে মূলত ডিফল্ট যে সেটিংটা আছে সেটা হচ্ছে 0.0 dB। আপনারা চাইলে এই ডিফল্ট সেটিংটা ইউজ করতে পারেন। আবার আপনার যদি খুব বেশি সাউন্ড এলোমেলো হয়ে থাকে, অর্থাৎ পার্ট ওয়ান স্টার্টিংয়ে সাউন্ড খুব বেশি বা লাস্টে খুবই কম বা মিডিল অংশে আবার হাই আবার লো, তো সেক্ষেত্রে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে দেখবেন। তো আমি এটা যেরকম আছে সেই রকমই রাখবো কারণ আমার ভয়েস ওয়েভটা মোটামুটি ঠিক আছে। ওকে, দেখুন আমার ওয়েভটা একটু মোটা হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার কিছু জায়গায় ভয়েসটা লো ছিল, কিছু জায়গায় আপ ছিল, তো এখন এটা সম্পূর্ণ ইকুয়াল করে দিছে, অর্থাৎ এটা সমান সমান আছে। যেখানে লো থাকার কথা সেখানে লো, আর যেখানে হাই থাকার কথা সেখানে হাই। এরপরে ভয়েসটাকে আমরা আর একটু স্মুথ করার জন্য যাব কম্প্রেসর। তো কম্প্রেসরে ক্লিক করার পর এখানে ডিফল্টে যে সেটিংসটা আছে আমরা জাস্ট এটা ইউজ করব। আপনারা চাইলে আমার এই সেটিংসটা ইউজ করতে পারেন, আর নতুবা আপনি যদি এডিটিং সম্পর্কে জেনে থাকেন বা টুকটাক আইডিয়া থাকে আপনি ভয়েস কোয়ালিটি অনুসারে এই কম্প্রেসরটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। থ্রেশহোল্ড নয়েজ ফ্লোর এগুলো কমই বাড়িয়ে দেখতে পারেন যে আপনার জন্য কোন ইফেক্টটা বেশি কার্যকরী হচ্ছে। তো এটা হচ্ছে আমার সেটিং, আমি মূলত যেসব অডিও রেকর্ড করি বা এডিট করি সেখানে আমি এই সেটিংসগুলো ইউজ করে থাকি আর কি। তো আমরা এটাকে কোনো চেঞ্জ করব না, আপনারা এই সেটিংসটা ফলো করে নেবেন। তো ওকে করে দিলাম। তো আমাদের কম্প্রেশনের কাজটাও শেষ হয়ে গেছে, এখন আমরা এটাকে ফিল্টার ইউজ করব। তো ফিল্টার ইউজ করার জন্য আমরা ফিল্টার কার্ভ সিলেক্ট করব, এইখান থেকে আমরা ব্যাস বুস্ট একটা ক্লিক করে দিব। দেন এটাকে একটু নিচে নিয়ে আসবো কারণ ব্যাস বুস্টার বেশি প্রয়োজন হয় না, যেহেতু এটা খালি গলার গান এখানে ব্যাস বুস্টার বেশি ম্যাটার করে না। ওকে, এখন আমরা যে কাজটি করবো আবার চলে যাব ফিল্টার কার্ভে। ফিল্টার
কার্ভ থেকে ফ্যাক্টরি প্রেজেন্ট ফ্যাক্টরি প্রিসেট এখান থেকে ট্রাভেল বুস্ট ট্রাভেল বুস্ট এটা যে কাজ করবে সেটা হচ্ছে আপনার বয়েসটাকে একটু স্মুথ এবং চিকন করবে অর্থাৎ ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিবে এটাকে ওকে করে দিলাম তো আমাদের চাইন নাম্বার ইফেক্ট দেওয়া শেষ এখন আমরা লাস্টে যে ইফেক্টটা দিব সেটা হচ্ছে রিভার্ব তো রিভার্বে ক্লিক করার পর এখানে আমি আমার মন মতো করে একটা সেটিংস বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলে ডিফল্ট যে সেটিংসটা আছে সেটা ইউজ করতে পারেন বা একটু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে পারেন সেটা আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন অথবা চাইলে আমার এই সেটিংসটি ইউজ করেও করতে পারেন অথবা ডিফল্ট সেটিংস যেটা আছে সেটাতেও ইউজ করতে পারেন তো আমরা হালকা একটু রিভার্ব দিব এখানে আমার যে সেটিংসটা আছে সেখানে খুব বেশি রিভার্ব হয় না জাস্ট হালকা একটু রিভার্ব আমরা এটাতে অ্যাপ্লাই করব ওকে আমাদের রিভার্ব হয়ে গেছে তো আমার রিভার্বটা যেহেতু স্বল্প পরিসরে আমি এটাকে আর একবার অ্যাপ্লাই করে আর একটু বাড়িয়ে নেব আর একবার অ্যাপ্লাই করি দেন এটা আর একটু ইনক্রিজ হবে ওকে এরপর আপনি চাইলে হালকা একটু ইকো দিতে পারেন এই হচ্ছে ইকো তো এখানে আমার ডিফল্ট যে সেটিংসটা আছে আমি সেটা ইউজ করবো কারণ আমার এই গানটাতে বেশি একটু ইকোর প্রয়োজন হবে না তো ওকে করে দিলাম রিভার্ব গেল ইকো গেল এখন আপনার যদি গানের কোনো অংশে সাউন্ড বাড়ানোর প্রয়োজন হয় বা কমারও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অ্যাম্পলিফাই এই অপশনটা ইউজ করবেন তো আমার সাউন্ড ঠিকঠাক আছে আমি এটা ইউজ করবো না তো মোটামুটি বন্ধুরা আমাদের কাজ শেষ হয়ে গেছে এই পাঁচটা ইফেক্ট ইউজ করলে আপনার ভয়েসটা অনেকটাই প্রফেশনালি হয়ে যাবে তো এখন আমি এটাকে প্লে করব প্লে করে দেখব যে এটার আসলে কেমন এডিট হয়েছে বা কতটুকু পার্থক্য আগেরটার থেকে আমরা লক্ষ্য করতে পারতেছি সেটাও আপনারা দেখবেন আমি একবার প্লে করে এটা শুনি ও তুমি যে রূপ লইয়া বড়া করো রে বেঈমান যে রূপ লইয়া বড়া করো রে সেরূপ হয়তো নাই আমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার সুন্দর মনে হচ্ছে তো আপনারা চাইলে আরো কিছু জিনিস কাস্টমাইজ করতে পারেন যেমন এই যে একটা অপশন আছে অটো টিউন ভিভো বিএসটি এটা হচ্ছে মূলত অটো টিউনের একটা প্লাগইন তো এইখান থেকে প্লাগিনটা ইউজ করে আপনারা যে কোনো গানে অটো টিউন দিতে পারেন তো নর্মালি অটো টিউন দেওয়ার জন্য এখানে থাকবে অল্টো টেনর দেন এখানে কিছু সেটিংস আছে সেগুলো আমি পরে একটা ভিডিওতে তুলে ধরব কারণ এখানে অটো টিউন দিতে গেলে একটা জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে গানের স্কেল গানটা কোন স্কেলে আছে সেটা আমাদেরকে জানতে হবে তাহলে অটো টিউন দিলে গানের সাথে অটো টিউনটা পারফেক্টলি শ্যুট হবে নয়তো অটো টিউন দিলে গানের কোয়ালিটি নষ্ট হয়ে যায় তো আপনারা নর্মালি এখানে যে স্কিলগুলো আছে স্কিলগুলো ট্রাই করে দেখবেন যে কোন স্কিলটা আপনার সাথে অর্থাৎ আপনার বয়সের সাথে ম্যাচিং হয় দেন আপনার সেটা ইউজ করবেন আর এখানে হিউম্যানাইজেশন রিটার্ন স্পিড ন্যাচারাল ভাইব্রেট এগুলো যেমন আছে ঠিকঠাকই থাকবে মানে অর্থাৎ ডিফল্টে থাকবে ওইরকমই রাখবেন তো আমি আমার এই গানটা অটো টিউন ইউজ করবো না কারণ আমার বয়সটা মোটামুটি এমনিতে অনেক সুন্দর শোনা যাচ্ছে আমি নেক্সট একটা ভিডিওতে অটো টিউন কীভাবে ইউজ করতে হয় প্রপারলি কীভাবে অটো টিউনটা কাজ করে সে টপিক নিয়ে একটা ভিডিও বানাবো তো এই গানটা মোটামুটি এডিট শেষ এখানে আর কোনো ইফেক্ট দেওয়ার নেই আমি এখন এটাকে সেভ করব সেভ করার জন্য আমি এক্সপোর্ট অপশনে যাব এখান থেকে এক্সপোর্ট অ্যাজ MP3 এরপরে আমি এটাকে কোথায় সেভ করব সেটা চেনার সুবিধা ট্রেনিং নিয়ম করে নিব
এখন আমি আমার ফাইলটার নাম দিয়ে দিব প্রফেশনাল প্রফেশনাল অডিও নামে আমি আমার ফাইলটা সেভ করলাম ওকে তো বন্ধুরা আমাদের অডিও এডিটিং এর কাজ মোটামুটি শেষ আমাদের আর কোনো কাজ নেই এখন আমরা জাস্ট কম্পেয়ার করব যে আগের ভয়েসটা এখনকার ভয়েসটার মধ্যে কতটুকু তফাৎ আমরা খুঁজে পাচ্ছি এবং কতটুকু উন্নত হয়েছে এখন আমরা যে ভয়েসটা এডিট করলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পাশাপাশি দুটি ভয়েস রেখেছি তো উপরে ভয়েস ওয়েবটা আছে এটা হচ্ছে আমার যে র বোকালটা আছে সেটা আর নিচে যে ভয়েসটা আছে এটা হচ্ছে একটু আগে যে বোকালটা আমরা এডিট করলাম এটা হচ্ছে সেই বোকাল তো আমি দুটা ভয়েসই প্লে করব আপনারা খেয়াল করবেন যে আসলে কোনটার কোয়ালিটি কেমন তো প্রথমে আমি র বোকালটা প্লে করি ও তুমি যে রূপ লইয়া বড়া করো রে বেঈমান যে রূপ লইয়া বড়া করো রে বেঈমান সে রূপ হয়তো নাই আমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার তো বন্ধুরা এই মাত্র যে ভয়েসটি শুনলেন এটা হচ্ছে আমাদের র ভোকাল অর্থাৎ এটা কোনো প্রকার এডিট করা হয় না তো এখন আমরা শুনব একটু আগে আমরা যে ভোকালটা এডিট করলাম সেটা শুনবো আমরা ও তুমি যে রূপ লইয়া বড়া করো রে বেঈমান যে রূপ লইয়া বড়া করো রে বেঈমান সে রূপ হয়তো নাই আমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে র ভোকাল এবং এডিট করা ভোকালের মধ্যে জাস্ট এই পাঁচটা ইফেক্ট ইউজ করার কারণে কতটুকু পার্থক্য হতে পারে তো আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা কী কী ইফেক্ট ইউজ করবেন তো প্রথমত ইফেক্ট অপশনে যাবেন এখান থেকে প্রথমে ইউজ করবেন নর্মালাইজার দুই নম্বরে ইউজ করবেন কম্প্রেসর তিন নম্বরে ফিল্টার কার্ভ চার নম্বরে রিভার্ব অর্থাৎ এই চারটা মেন ইফেক্ট আপনাকে ইউজ করতেই হবে তবেই আপনার পক্ষে একটি প্রফেশনাল অডিও রেকর্ড করা সম্ভব তো বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি চারটা মেন ইফেক্টের কথা বললাম অথচ নয়েজ রিডাকশনের কথা কেন বললাম না তো নয়েজ রিডাকশন আপনি অবশ্যই ইউজ করবেন এটা সর্বপ্রথম ইউজ করবেন তো এখন কথা হচ্ছে আপনি কি সব ভোকালের নয়েজ রিডাকশন ইফেক্টটা ইউজ করবেন না যেসব বোকালে নয়েজ থাকবে আপনি শুধুমাত্র সেসব বোকালে নয়েজ রিডাকশন ইফেক্টটি ইউজ করবেন নতুবা যদি কোনো বোকালে নয়েজ না থাকে আপনি সেখানে নয়েজ রিডাকশন ইফেক্টটি ইউজ করবেন না এতে আপনার অডিও কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন
আমি আশা করব আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে অবশ্যই সাহায্য করবেন। তো এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।